ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. আজকে আমার মূলত বিষয় হচ্ছে সিয়াম নিয়ে কিছু কথা, অল্প কিছু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার গণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, ছয়টি বিষয়ের উপর যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, সিয়ামকে ফরজ করা হলো, সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। বিষয়টি এরকম নয় যেটা নতুন কোনো বিষয় যে তোমাদের দ্বারা অসম্ভব, বিষয়টি এরকম নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে। কিসের জন্য, এই কিসের জন্য বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা বললেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পাপমুক্ত হতে পারো, সংযমী হতে পারো, সংশোধন হতে পারো, নিজেকে সংযত রাখতে পারো, আর সর্ব ব্যাপার হচ্ছে তোমরা যাতে মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানেই পাপমুক্ত হওয়া, পাপমুক্ত ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন পাপমুক্ত করার জন্যই। কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে ঠেকাবেন না, পৃথিবীতে কোথাও তাকে ঠেকাবেন না। অনেকে আমরা মনে করি আল্লাহর ভীতি যদি এসে যায় তাহলে আমাদের হয়তো দুনিয়াতে বাঁচানো কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে খুলে দেন, ইয়াজআলুহু মাখরাজা, তার রাস্তা বের করে দেন, বাসার রাস্তা, ইনকামের রাস্তা, চলার রাস্তা, কিভাবে নিরাপত্তা পাবে তার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা, এমন এমন দিক থেকে, এমন এমন উপায় উপকরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন, হাইসু লা ইয়াহতাসিব, মানুষের ধারণাই ছিল না, ধারণাই ছিল না যে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করবেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংকট থেকে মুক্ত করবেন, এটা মানুষের ধারণাই ছিল না। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে পৃথিবীর বুকে ধনী হওয়ার, সংকট মুক্ত হওয়ার, অভাব মুক্ত হওয়ার কয়টি পদ্ধতি আছে, প্রায় 6টি থেকে 7টি মতো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে উন্নত পদ্ধতি, বড় পদ্ধতি হচ্ছে তাকওয়া অর্জন করা বা মুত্তাকি হওয়া, মানে পাপ মুক্ত হওয়া। সিয়াম এসেছে পাপ মুক্ত করার জন্য। আমরা বাঙালিরা সিয়ামের নাম রেখেছি রোজা, রোজা শব্দের অর্থ উপোস থাকা, সিয়াম শব্দের অর্থ হলে বিরত থাকা, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, রোজা শব্দের অর্থ হলে উপোস থাকা। উপোস হিন্দুরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, বৌদ্ধরাও থাকে, অন্যান্য ধর্মের লোকেও থাকে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো, এটা ওর নাম উপোস থাকা। আর মুসলিমরা থাকে সিয়াম, যেটা বিরত থাকে, কি থেকে বিরত থাকবে, আর সিয়াম মানা হল ইনসান, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, কি কি থেকে বিরত থাকবে, হজর থেকে শুরু করে নিয়ে খাদ্য থেকে, পানি থেকে, স্ত্রী সহবাস থেকে, এমনকি মিথ্যা, চুগলামি, বাতিল, অপরাধ, অনার্থ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা বিরত থাকা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসসিয়ামু লাইসা মিনাশ শারাবি, লাইসা মিনাত তাআমি ওয়াশ শারাব, সিয়াম উহাকে বলা হয় না, শুধুমাত্র খাদ্য এবং পানি থেকে বিরত থাকবে এটার নাম সিয়াম নয়, বরং হচ্ছে ওয়ালাকিন মিনাল কিযবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি,
মানে মিথ্যা হতে বিরত থাকা, বাতিল মানে অন্যায় অপরাধ থেকে বিরত থাকা, লাগবি মানে অনার্থক কাজ থেকে বিরত থাকা, এইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস, বুখারীর হাদিস নম্বর 1909 নম্বর হাদিসটি মেশকাতে এসেছে 1999 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, একজন মানুষ ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত খানা পিনা থেকে, খাদ্য এবং পানি থেকে বিরত থাকবে, এর নাম সিয়াম নয়। তাহলে কার নাম সিয়াম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই সকাল হতে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি অন্যায় অত্যাচার জুলুম থেকে বিরত না থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, খাদ্য পানি থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই যদি সে ব্যক্তি অন্যায় থেকে, মিথ্যা থেকে, জুলুম থেকে বিরত না থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই খানা পিনা থেকে বিরত থাকা। তার মানে শুধু উপোস থাকার দরকার নাই, এই জন্য সিয়াম আমাদের উপলব্ধি করতে হবে। আজ দেখেন আমাদের মধ্যপ্রাচ্যটা দেখেন, অর্থাৎ সৌদি আরবের দিকে বা দুবাই বা এই দেশগুলোতে রমজান শুরু হয়েছে, প্রত্যেকটা দোকান পাটগুলোতে শুরু হয়েছে, কি কি ভাবে মালের ছাড় দেওয়া যায়, কত ছাড় দিতে পারে, ছাড় দেওয়ার প্রতিযোগিতা চলছে, জিনিসপত্রের দাম কমানোর প্রতিযোগিতা চলছে। আর আমার আপনার দেশে এই রমজানে কে কত জিনিসের দাম বাড়াতে পারে, এর প্রতিযোগিতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদুসির মধ্যে বলছেন যে বান্দার পাপ, বান্দার যে আমল আছে, আদম সন্তানের যে আমল আছে, এগুলো বাড়া প্রত্যেকটা আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 গুণ 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিতে পারেন। ইল্লা সাওম, কিন্তু রোজা নয়, সিয়াম নয়, আর সাওমুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম আমার জন্য, সিয়াম আমার জন্য, আমি কি করব, ওয়া আনা আজিজু বিহি, সিয়ামের পুরস্কার আমি নিজ হাতে দেব। এমনি এমনি কিছু শর্ত নাই, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত ছাড়া কিচ্ছু করেন না। এবার আসেন কি কি শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জানো, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু, অন্য একটা হাদিস এসেছে ইয়াদা শাহাওয়াতাহু ওয়া তাআমা মিন আজলি, আমার জন্য বান্দা খাদ্য পানি হতে বিরত থেকেছে। খাদ্য পানি কি? পকেট ভর্তি টাকা, ঘর ভর্তি খাদ্য, বাড়িতে পানির ব্যবস্থা আছে, বুকের ছাতি ফেটে যাচ্ছে, ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে, সামনে খাবার আছে তারপরও খায় না, আর সব কিছু থাকার পরেও খাদ্য খায় না, এইটা থেকে বিরত থাকাও সহজ। কিন্তু আরেকটি শর্ত বলেছেন শাহওয়াতাহু, প্রবৃত্তি থেকে বিরত থাকি ঠিক আছে, প্রবৃত্তি মানে আমি চাচ্ছি যে সবচেয়ে বড় ধনী হয়ে যাব, আমি চাচ্ছি এই মালটি 50 টাকা না বিক্রি করে 100 টাকায় করব, আমার মন চাচ্ছে যা ইচ্ছা তাই করতে, মন চাচ্ছে মানুষকে গালি দিতে, মন চাচ্ছে গিভ করতে, মন চাচ্ছে আরেকজনকে ছোট করতে, এই সব থেকে বিরত থেকেছে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিলেন। শাহওয়াত কি? মনের প্রবৃত্তি, মনে যা চাই তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার, জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্ট কাঠিন্য নিয়ম নীতি দিয়ে, আর জাহান্নামকে বেষ্টন করা হয়েছে শাহওয়াত দিয়ে, মানে মনের প্রবৃত্তি দিয়ে। এই প্রবৃত্তির অনুসরণ করে যে সে জাহান্নামি, সে সিয়াম যদি, এই সিয়াম যদি আমাকে প্রবৃত্তি থেকে ফিরাতে না পারে তাহলে আমার সিয়ামে কোনো কাজে আসে নাই। এই জন্য সম্মানিত আমার উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরামদেরকে লক্ষ্য করে বলছি যে আমরা সিয়াম বছরের পর রেখে আসছি,
কিন্তু সিয়ামকে ফরজ করা হয়েছে পাপ মুক্ত করার জন্য। এইজন্য প্রত্যেককে বলছি, নিজের প্রবৃত্তিকে দমন করার মাস হচ্ছে রমজান। মানুষকে ঠগানো থেকে বিরত থাকার নাম হচ্ছে রমজান। এখন থেকেই মানুষকে মালের দিক থেকে, ঠগানোর দিক থেকে বিরত থাকতে হবে। আরে মানুষ যে কত নিকৃষ্ট, কত নিম্ন হয়ে গেছে আমরা, বলার মধ্যে নাই। যে আজ খাদ্যের মধ্যে বিষ, আরে কত কত কোটি টাকার খেজুর ধরা পড়েছে, পচা খেজুর, এবং সাথে সাথে ফরমালিন তো আছেই, তারপরে কত নষ্ট মাল, এইগুলো সব আমাকে আপনাকে খাওয়াবে। তাহলে কত প্রবৃত্তির অনুসরণ করলে এই ব্যক্তি এত এত খারাপ কাজ করতে পারে, একজন মানুষকে খাওয়াতে পারে এরকম খারাপ খারাপ জিনিস, আশ্চর্য হয়ে যাবেন। এইগুলো থেকে যারা আমরা বিরত থাকতে পারছি, তারাই মূলত সিয়াম পালন করি। আর একটা বিষয়, যারা আমরা হোটেল চালাই বা খাদ্যের দোকান চালাই, তারা কখনোই আমরা চাইবো না যে একজন মানুষ আমার বাবার দোকানে বসে খায়। মনে রাখতে হবে, আমি আবারও বলেছি, আল্লাহর ভয় মানুষের রিজিককে এমনভাবে ব্যবস্থা করে দেয় যা আমরা ধারণা করতে পারি না। আল্লাহকে ভয় করুন, দেখবেন যে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন এবং রিজিককে বাড়িয়ে দিবেন, সচ্ছল করে দিবেন। একটি বিষয়, আরেকটি বিষয় বলি মা বোনদেরকে, বিশেষ করে মা বোনরা, আমরা যারা মা বোন আছি, বুখারীর একটা হাদিস এসেছে, মদিনার মা বোন আর আমাদের মা বোনদের মধ্যে পার্থক্য। মদিনার মা বোনরা কি করতেন জানেন, রমজান আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফাইন ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। তো এই হাদিস যখন শুনলো, তখন সাহাবীরা ছোট ছোট বাচ্চা, 5 বছরের 6 বছরের বাচ্চাদেরকেও ভোরবেলায় উঠে খাবার খাওয়াতো, বরকত আছে খাবারের মধ্যে। তিনটি কাজে বরকত আছে, 1 নম্বর হচ্ছে সাহারির মধ্যে, 2 নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে, জামাতবদ্ধ জীবনযাপন একত্রিত জীবনযাপনের মধ্যে বরকত আছে, আরেকটি হচ্ছে ফিস সারিদ, সারিদ খাবারের মধ্যে, গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে যে খাবারটি খাওয়ায় না, সারিদ, এর মধ্যে বরকত আছে। তো সাহাবীরা হাদিস শুনে সবাই বাচ্চাদেরকে খাওয়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, মহিলা সাহাবীরা কি করতে জানেন, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াতো, খাওয়াতে এদেরকে সকালবেলায় খাবার দিত না, দুপুর পর্যন্ত এদেরকে এভাবেই রেখে দিত। তারপরে দুপুর পর্যন্ত এভাবে থাকতো, দুপুর পর্যন্ত যখন পার হয়ে যেত, বেলাটা যখন গড়ে যেত একটু, তখন তাদের হাতে তুলা দিয়ে, আমরা যেমন কাপড়ের কাজ করি, বল্লার মানুষ, মদিনার মানুষও কিন্তু কাপড়ের কাজ করতো, তুলা এবং সুতা দিয়ে তাদেরকে খেলনা তৈরি করে দিত বাচ্চাদেরকে, যাতে বাচ্চারা খেলার ধান্দায় খাবার কথা ভুলে যেত। এই খেলার খেলাই লাগিয়ে দিত মায়েরা, খেলাই লাগিয়ে দিয়ে তাদেরকে সিয়াম পালন করার একটা সুযোগ করে দিত, যাতে এই বাচ্চা সিয়াম পালন করায় অভ্যস্ত হয়ে যায়। আর আমাদের বর্তমান মায়েরা করে কি জানেন, যুবতীদেরকে রোজা থাকতে দেয় না, যদি গাল ভেঙে যায় চেহারাটা নষ্ট হয়ে যায়। যুবক যুবক ছেলে পেলে সিয়াম নাই, মায়ে খেতে দিচ্ছে দুপুরে, আশ্চর্য ধরনের মা। আমি মায়েদেরকে বলছি, যদি সে রোজা রাখার বয়সে এসে যায়, বাড়িতে থাকা অবস্থা হয় এবং সুস্থ থাকে, তাহলে কেউ তার মাঠে খাবার তুলবেন না। হোটেল মালিকদের বলছে, আপনারা খাবার তুলবেন না, নাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আপনারা দায়ী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ রোজা রাখার তৌফিক দান করুক এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সিয়ামগুলো সুন্দরভাবে রাখা এবং পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।